দৃষ্টি বন্ধুরা আমি ডক্টর পঞ্চমী আজকে আলোচনা করব বন্ধাত্ম বা কনসেপ্ট করতে না পারার সমস্যা নিয়ে এই সমস্যা এখন অনেক নারীর মধ্যে দেখা যাচ্ছে তো সবার আগে একটা কথা অবশ্যই বলবো যে এই সমস্যা যখনই কোনো নারী হয়ে থাকে যে সে কনসেপ্ট করতে পারছে না সবার আগে তাকে ব্লেম করা হয় এটি একেবারেই ভুল স্বামী স্ত্রী উভয়ের মধ্যে এই সমস্যা থাকতে পারে তো সবার আগে দরকার সঠিক চিকিৎসা যে এই সমস্যা কার আছে স্বামীর না স্ত্রী এবং যার এই সমস্যা আছে তাকে সঠিক চিকিৎসা করলেই দেখা যাবে যে তারা পরবর্তীকালে বাবা মা হতে পেরেছে তো অবশ্যই বলবো বন্ধুরা যে এরকম সমস্যা দেখা গেলে দাম্পত্য জীবনে কোনো কলহের মধ্যে না গিয়ে সঠিক চিকিৎসা করান আর হোমিওপ্যাথিতে এর খুব ভালো চিকিৎসা আছে যদি করেন সঠিক সময় তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন এবং বাবা মার সুখও আপনারা নিতে পারেন তো আজকে আমি কয়েকটি মেডিসিন বলবো এবং কী কারণে বন্ধাত্ম বা কনসিপ করতে পারছেন না এটিও বলবো সবার আগে মেয়েদের পক্ষে যদি তার জরায়ু বা জনি বা ডিম্বকো কোনো সমস্যা থাকে তাহলেই একটা নারী সে মা হতে পারেন না তো যাদের ডিম্বকোষ খুবই ক্ষীণ বা যাদের রজ খুবই কম হয় তাদের ক্ষেত্রে কোনায়াম থ্রি একটি এফেক্টিভ মেডিসিন হিসেবে কাজ করে এই মেডিসিন নিলে রোগী খুব তাড়াতাড়ি সুস্থও হয়ে যায় এবং পরবর্তীকালে সে কনসিভ করতেও পারবে যদি এই সমস্যা থাকে এবং অনেকের দেখা যায় প্রচণ্ড পদর হয় এই শ্বেতপদর কিন্তু মা হওয়ার পথে একটা বিশাল বাধা তাই এই ক্ষেত্রে বোরাক্স থ্রি বা আয়োডিন সিক্স সিপিয়া থার্টি ন্যাক্টামিও থার্টি এই মেডিসিনগুলি খুবই এফেক্টিভ মেডিসিন হিসেবে কাজ করে এই মেডিসিনগুলি নিলে এই সমস্যাটা যদি কেটে যায় তাহলেও সেই নারী মা হতে পারে এবং পুরুষদের ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে অর্থাৎ ধ্বজভঙ্গ যদি হয় খুব বেশি হয় সেক্ষেত্রে কোনায়াম থ্রি বা আয়োডিন সিক্স একটি খুবই এফেক্টিভ মেডিসিন হিসেবে কাজ করেন তো বন্ধুরা দাম্পত্য জীবনে কলহের মধ্যে না জড়িয়ে অবশ্যই যদি এই সমস্যা হয়ে থাকে তাহলে সঠিক সময় চিকিৎসা করান আর আমার বলা মেডিসিন অবশ্যই ইউজ করুন যদি আপনার এরম সমস্যা থাকে তাহলে অবশ্যই খুব ভালো রেজাল্ট পাবেন তো আজকের মতন ইউটিউবেই বন্ধুরা কাল আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন